আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর বিষয় আরবি দ্বিতীয় পত্র আব্দুল সুসানি আল লব্জের আলোচনা করা হচ্ছে। লব্জের পরিচয়, লব্জের পরিচয়, লব্জের পরিচয় সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে এগুলো অধ্যয়ন করো এবং লেখো এবং পড়ো। আল লব্জের এর অভিধানিক অর্থ হল নিক্ষেপ করা। কি করা? নিক্ষেপ করা। কোনো একটা জিনিসকে আমরা যে নিক্ষেপ করি, মানে বলের বল যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিক্ষেপ করে, তো ধরো কোনো একটা জিনিসকে ছুটি না রাখে নিক্ষেপ করা বলা হয়। পরিভাষায় এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যা গঠিত হয় তাকে লব্জ তথা শব্দ বলে। লব্জের পরিচয়, লব্জের অভিধানিক অর্থ হল নিক্ষেপ করা। পরিভাষায় এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যা গঠিত হয় তাকে লব্জ তথা শব্দ বলে। অন্যভাবে বলা যায়, মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে লব্জ তথা শব্দ বলে। আবার তোমরা খেয়াল করো, আমি প্রথম থেকে আবার আলোচনা শুরু করতে চাচ্ছি। লব্জের পরিচয়, লব্জ শব্দের আবিধানিক অর্থ হল নিক্ষেপ করা। পরিভাষায় এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যা গঠিত হয় তাকে লব্জ তথা শব্দ বলে। এটা এক প্রকার। অন্যভাবে বলা যায় মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে লব্জ বলে। লব্জর প্রকারভেদ, লব্জকে দুই ভাগে ভাগ করা হয়েছে। খুব মনোযোগ সহকারে শুনিও এবং লেখো। লব্জকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হল আল লব্জ মালু তথা অর্থহীন শব্দ। আল লব্জ মালু অর্থহীন শব্দ। দুই নম্বর হল আল লব্জ মজু অর্থাৎ অর্থপূর্ণ শব্দ। একটা হলো অর্থহীন শব্দ আর একটা হলো অর্থপূর্ণ শব্দ, যার মধ্যে কোনো অর্থ আছে। অর্থহীন শব্দের মধ্যে কোনো যার যে শব্দের মধ্যে কোনো অর্থ নেই, এই জন্য আল লব্জ। এক নম্বর হলো লব্জ দুই প্রকারের মধ্যে, এক নম্বর হলো আল লব্জ মালু আল লব্জ মজু অর্থহীন শব্দ, আল লব্জ মজু অর্থ অর্থপূর্ণ শব্দ। লব্জ মাল যে শব্দের কোনো অর্থ নেই তাকে লব্জ মমাল বলে। লব্জ মমাল শব্দের অর্থ যার মধ্যে যার কোনো অর্থ নেই তাকে লব্জ মমাল বলে। যেমন আবাদ, আবাদ মদহা দমা, আবা আবা আবাদ আবাদ মদহা মদহুন দমাহ ইত্যাদি শব্দগুলো কোনো অর্থ নেই, তাই এগুলোকে প্রত্যেকটিকে লব্জ মমাল বলে। দুই নম্বর হলো আল লব্জ মজুন, যে শব্দের অর্থ আছে, তাকে লব্জ মজু বলে। যেমন বকরুন, যেমন কি বকরুন, একটা আমরা উদাহরণ দিচ্ছি, বকরুন বকর, বকরকে একজন ব্যক্তির নাম, একজন মানুষের নাম, একজন ছেলের নাম, একজন মানুষের নাম। নাসারা, নাসারা মানে সাহায্য করল। আমরা গরিব মেহনতি অভাবী মানুষকে আমরা সাহায্য করি, অসহায় মানুষের সুখ দুঃখের মধ্যে আমাদের সাহায্য করতে হবে, এটা আমরা একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই কর্তব্য। প্রত্যেক মুসলমান নরনারীর উপর এক মুসলমান অপর মুসলমানের সুখ দুঃখে সাহায্য করা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের একটা সুন্নত, এটা আমার নবীর আদর্শ। নবী আমাদেরকে ইসলামের মধ্যে সেটাই শিক্ষা দিয়েছেন। এই জন্য তোমরা সবসময় যারা অভাবী মজলুম অসহায় মানুষের সাহায্যের মধ্যে সুখ দিকে এগিয়ে আসতে হবে, তাদেরকে স্নান করতে হবে, তাদেরকে মানবতার ভালোবাসা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে হবে,
তাদেরকে কথাবার্তা দিয়ে যেন তাদের মনে কষ্ট না হয় এভাবে তাদের সাথে আচার ব্যবহার করতে হবে। এই জন্য তাদের সাহায্যের হাত সবসময় প্রসারিত করতে হবে, যেভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবা কিরাম করে গিয়েছেন। সেই জন্য নবী এবং সাহাবার আদর্শ ধরে রাখতে হলে আমাদের গরিব মেহনতি মজলুম অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই জন্য এখানে নসরা শব্দের অর্থ হল সাহায্য করা। মিন মিন থেকে এবং ইলা, মিন থেকে ইলা তো পর্যন্ত। তাহলে আজকে লব্জ মুমাল লব্জ মধু সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এক নম্বর হল লব্জ মুমাল, যা যেই শব্দে কোনো অর্থ নেই তাকে লব্জ মুমাল বলে। যেমন আবাদ মাদাউন দামাহা ইত্যাদি, এই শব্দের কোনো অর্থ নেই তাই এগুলোকে এগুলো প্রত্যেকটি লব্জ মুমাল। আর লব্জ মধু শব্দের অর্থ হচ্ছে আছে বা থাকে, লব্জ মধু তাকে লব্জ মধু বলে। যেমন বকরুন বকর, নসরা সাহায্য করা, মিন থেকে। এই জন্য আমাদের মুসান্নাব রহমতুল্লাহ আলাই আমাদের এলমে শরফের মুসান্নাব রচিত হলেন মুয়াস ইবনে মুসলিম আল খারারা কোরআন হাদিসের আলোকে আজমা কিয়াস বোঝার জন্য, শরীয়তের বিভিন্ন দলিল আদিল্লা বোঝার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য, মসজিদের খুতবা দেওয়ার জন্য, ওয়াজ নসিহত করার জন্য আরবি ভাষার পাদর্শী, আরবি ভাষার যে জবাব নোক্তা কোথায় কী লাগে না লাগে, কোথায় কী উচ্চারণ হয় এইভাবে জানার জন্য এলমে শরফ এবং এলমে নাহর গুরুত্ব করেছিল। এইদিকেই খেয়াল করে মুয়াস ইবনে মুসলিম আল হারারা আজ থেকে মাওলা আলী শাহ হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শাহ হুদার আমল থেকে ওনার এজাজত ক্রমে এলমে শরফ কিতাবটি রচিত হয়েছে। আর অদ্যাবধি চলতেছে, যার দরুন প্রত্যেক বাংলাদেশ তথা না সারা বিশ্বের মুসলমানের মধ্যে যে আরবি ভাষার পারদর্শী, আরবি ভাষার বলার কথা লেখা যে যোগ্যতা অর্জন করতে হয় এলমে শরফ এবং এলমে নাহর বিকল্প নেই, এর গুরুত্ব অপরিসীম অবশ্যই। সেই জন্য তোমরা খুব মনোযোগ সহকারে এলমে শরফ এবং এলমে নাহর সম্পর্কে ভালো করে অধ্যয়ন করবা। এই অধ্যয়ন যদি না করো তোমরা পদে পদে এলমে শরফ এলমে নাহর সম্পর্কে যদি না বোঝো, আরবি সাহিত্য, আরবি উপন্যাস, আরবি গদ্য এবং পদ্য, নসর এবং নজম কোনো কিছু তোমরা বুঝতে পারবে না। বিশ্বের কাছে আরবি ভাষা হলো আন্তর্জাতিক ইংরেজির মতো একটা গুরুত্বপূর্ণ ভাষা, যেখানে মধ্যপ্রাচ্যের থেকে শুরু করে ওয়ার্ল্ডের মধ্যে অনেক জায়গার মধ্যে আরবি ভাষার পারদর্শী, আরবি ভাষা চলে প্রচলিত আছে। এটা কোরআন করিমের ভাষা, আল্লাহ রসুল আরবি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবিকে সবসময় গুরুত্ব দিয়েছে। এই জন্য আরবি ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন মজিদে নাজিল হয়েছে। আমরা আরবি ভাষাকে যথাযথ পড়ব এবং চিনব জানব, এবং আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে কোরআন হাদিস আজমা কিয়াস উসুল বালাগত ফাসাহাত বিভিন্ন বিষয়েদি বোঝার জন্য এলমে শরফ এবং এলমে নাহর গুরুত্ব অপরিসীম। এই জন্য তোমরা বেশি বেশি এলমে শরফ এবং এলমে নাহর গুরুত্ব সম্পর্কে আলোচনার জন্য আজকে আমি তোমাদেরকে লব্জের পরিচয় সম্পর্কে অবহিত করলাম। এই লব্জের পরিচয় সম্পর্কে তোমরা ভালো করে অধ্যয়ন করবা এবং তোমরা নোট করে রাখবা, লিখে নিবা, যাতে পরীক্ষা এবং যে কোনো কাজের মধ্যে প্রত্যেক কাজের মধ্যে যেন সফলতা অর্জন করতে পারো, এই আশা আমি ব্যক্ত করলাম। আজকে লব্জর পরিচয় সম্পর্কে আমি আবার বিপ্লবে তোমাদেরকে আলোচনা করতেছি। যেই শিক্ষার্থী ভাই বোনরা বুঝো নাই তোমরা অবশ্যই আবার ভালো করে অধ্যয়ন করো, বুঝো, মনোযোগ সহকারে দেখো। আর লব্জের আবেদানিকত্ব হলো নিক্ষেপ করা, পরিভাষায় এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যা গঠিত হয় তাকে লব্জ তথা শব্দ বলে। অন্যভাবে বলা যায় মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে লব্জ তথা শব্দ বলে, এইটাকে ইংরেজি ভাষায় ওয়ার্ড বলা হয়। লব্জ কি লব্জের প্রকার, লব্জ তথা দুই প্রকার,
এক নম্বর হলো আল্লব্জ মালু অর্থহীন শব্দ, দুই নম্বর হলো আল্লব্জ মজুর অর্থপূর্ণ শব্দ। আল্লব্জ এক নম্বর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আল্লব্জ মোমাল যে শব্দের কোন অর্থ নাই তাকে লব্জ মোমাল বলে। যেমন আবাদ মাদাহুন দামাহা ইত্যাদি শব্দের গুলোর কোনো অর্থ নেই, তাই এগুলোকে লব্জ মোমাল বলে। আর দুই নম্বর হল লব্জ মজু, দুই নম্বর লব্জ মজু যে অর্থ আছে তাকে লব্জ মজু বলে। যেমন বকরুন এবং নসরা সাহায্য করল মিন থেকে। আজকে তোমাদের লব্জের আলোচনা আদরসুল সানি থেকে আজকে মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তোমরা এই দুর্যোগ পরিস্থিতির মধ্যে আল্লাহ যেন আমরা এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যেন সুস্থ এবং সরল সবল থাকে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে বা বাসায় এবং যে কোনো জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজের স্বাস্থ্যের প্রতি সযত্ন রাখবেন এবং লেখাপড়ার প্রতি মনোযোগ দিবেন। মনোযোগ না দিলে জীবনের মধ্যে কখনো পরিশ্রম ফল সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমে মানুষকে মহান করে। মহামনীষী যত অলি গোস কুতুব এবং সাহিত্যিক এবং তফসিরকারক মহাদিসগণ দুনিয়ার মধ্যে যারা অবদান রেখেছেন, তার মধ্যে আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ইমাম আলা হযরত আহমদ রেজা বেলভী রহমতুল্লাহ আলাই, তথা আমাদের মসলবে আলা হযরতের প্রতিষ্ঠান এশিয়া বিখ্যাত জামি আহমদীয় সুন্নিয়া। এই প্রতিষ্ঠান যেভাবে ধারাবাহিকভাবে 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মাদ্রাসে মোহাম্মদ আহমদীয় এভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অগ্রগতি চলতেছে। তোমরা আমাদের মাদ্রাসা সুনামের জন্য যথাযথভাবে প্রত্যেক বিষয় সম্পর্কে লেখাপড়া করার আহ্বান জানিয়ে তোমাদেরকে উপদেশ দিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। ওয়াহুর দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু।